বিপ্লব শর্মার প্রতিবেদনে বিপদ সপারে বাধ্য হয়ে সরকারে নিলম্বন করিলে রাজপত্রিত বিষয়াক কলঙ্কিত ইতিহাস রচি একদিনেই নিলম্বন 15 রাজপত্রিত বিষয়া প্রাক্তন ন্যায়াধীশ বিপ্লব কুমার শর্মা আয়োগের তদন্ত প্রতিবেদনেই কাল হল এই সকল বিষয়ার বাবে অযোগ্য অনুতীর্ণ আর টাকা দি চাকরি কিনার অভিযোগত অভিযুক্ত এই সকল বিষয়ার চাকরি হেরওয়ার যাত্রা ইতিমধ্যেই আরম্ভ হয়েছে এই সকল বিষয়ার বিরুদ্ধে বহু তথ্য প্রমাণ সহ হাজারোধিক পৃষ্ঠার এক বিস্তৃত প্রতিবেদন দাখিল করেছিল প্রাক্তন ন্যায়াধীশ বিপ্লব কুমার শর্মা আয়োগে সেই প্রতিবেদনেই এই সকল বিষয়ার বাবে কফিনলৈ রূপান্তরিত হল 30 নভেম্বরত রাজ্য সরকারে নিলম্বনের নির্দেশ দিলে 15 জনক রাজপত্রিত বিষয়াক সেই সকলের ভিতর আছে দীপাঙ্কর দত্ত লহকর APS 2IC 21st ব্যাটেলিয়ন হাইলাকান্দি নিতুমণি দাস APS ASP ক্রাইম বঙাইগাঁও রুমি তিমুংপি APS ASP হেডকোয়ার্টার দক্ষিণ শালমরা কল্যাণ কুমার দাস APS ASP ক্রাইম কাছাৰ কুল প্রদীপ ভট্টাচার্য ASP CM সিকিউরিটি নীলাঞ্জল গগৈ APS ASP SB কাহিলিপাড়া নন্দিনী কাকতি APS ADCP গুৱাহাটী কেন্দ্রীয় জিলা অনলজ্যোতি দাস APS ASP হেডকোয়ার্টার ডিমা হাসাও শাহজাহান সরকার APS ASP ক্রাইম যোরহাট ঐশ্বর্য জীবন বড়ুয়া APS ASP ক্রাইম উদালগুড়ি আকাশী দুয়ারা ACS ADC যোরহাট হিতেশ মজুমদার ACS ADC দক্ষিণ শালমরা ধীরাজ কুমার জৈন ACS উপসচিব নির্বাচন বিভাগ ধ্রুবজ্যোতি হাতী বড়ুয়া ACS উপসচিব থলুয়া আর জনজাতীয় বিশ্বাস ও সংস্কৃতি বিভাগ এই সকল বিষয়ার ভিতর ঐশ্বর্য জীবন বড়ুয়া আর শাহজাহান সরকার বর্তমান ন্যায়িক জিম্মাত থাকার বাহিরে বাকি সকল বিষয়াই কর্তব্যরত অবস্থাত আছিল ন্যায়িক আয়োগের প্রতিবেদনের উপর ভেজা দি সরকারে নিলম্বন করলেও এতিয়াও SIT তদন্ত বাকি আছে এই সকল বিষয়ার উপর ফৌজদারি গোচরের তদন্ত বাকি থাকতেই একমাত্র বিভাগীয় তদন্ততেই নিলম্বন হওয়া বিষয়া সকল যে দুদিন পিছতেই গ্রেপ্তার হব সেই কথা এক প্রকার নিশ্চিত হয়ে পড়েছে যে কথার ইঙ্গিত দিলে DGP জিপি সিংয়ে জাস্টিস বিকে শর্মা রিপোর্টর দুটা রিপোর্ট আছে সেইটো ভিত্তিত যেখিনি মানুষ আমার বিষয়াসকলের বিরুদ্ধে তার টিপ্পনী আছে সেইটোর উপর অসম সরকারের ফলের বিভাগীয় তদন্ত ব্যবস্থা করা হয়েছে বাকি আইনগত যে ব্যবস্থা আছে এই SIT লৈ আছে অবশ্যই SIT রিপোর্ট সাবমিট করেছে গভর্নমেন্টক যেখিনি পাইছে সেইটো ক্রমান্বয়েভাবে আমি যেখিনি অ্যাকশন আছে এই লই থাকি আনহাতে 1 ডিসেম্বরত CIDর কার্যালয়ত উপস্থিত হওয়ার নির্দেশ দিছিল ADCP সুকন্যা দাস আর ধীরাজ কুমার জৈনক কিন্তু এজনও বিষয়া উপস্থিত নহল CIDর কার্যালয়ত দুই বিষয়ে ব্যক্তিগত অসুবিধার গয়না লই হাজির নহল CIDর কার্যালয়ত প্রশ্ন হয় SIT আর কঠোর হওয়ার প্রয়োজন আছে নাকি SIT সময়ের মূল্য অভিযুক্ত বিষয়ে নুবুজার রহস্য কি কথাবুর SIT ভাবি চা উচিত ব্যুরো রিপোর্ট ND24 আপুনি চাই আছে ND24 সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়